নমস্কার, তপতি পাবলিশার্সে সবাইকে স্বাগত। আজ বহু চর্চিত, বেশ কয়েকদিন ধরে চলছিল যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের কবে থেকে বই বেরোবে, তো সেই দিকে প্রচুর আমাদের কাছে কমেন্ট এসছে যে ফুডের বই বেরোবে কবে। তো আমাদের তপতি পাবলিশার্সের বই অবশেষে পাবলিশড হলো এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের ভিত্তিতে তোমরা দেখতে পাচ্ছ ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর, অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর, স্টাডি ম্যাটেরিয়ালস ও ব্যাখ্যা সহ 3000+ এমসিকিউ প্রশ্নোত্তর, মানে যেটা অন্যান্য কোনো বইয়ে পাবে না, যে টোটাল এমসিকিউগুলো এই বইটাতে ব্যাখ্যা সহ আছে। ব্যাখ্যা থাকার ফলে সুবিধাটা কি, যে একটা কোশ্চেন থাকলে তার ব্যাখ্যাটার থেকে আরও দু একটা কোশ্চেন ঘুরিয়ে আসলেও লেখা যাবে, সেটা ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেনে থাকে না। তো সেই দিকে তাকিয়ে আমাদের তপতি পাবলিশার্সের তরফ থেকে এই বইটা ব্যাখ্যা সহ কোশ্চেন দেওয়া হয়েছে। তো দেখছেন, এই বইটা লিখেছেন অরুণাভ প্রহরাজ, এমকম, এমবিএ এবং এতগুলো ডিগ্রি আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুবর্ণরেখা মহাবিদ্যালয়। এবং বইয়ের ভেতরটা এবার আমরা দেখাবো, পুরো কালার পেজ দেওয়া হয়েছে সামনে। বইয়ের দাম 500 টাকা রাখা হয়েছে দেখতে পাচ্ছ, এবং এই বইটার সঙ্গে একটা ফ্রি মক টেস্টও দেওয়া হচ্ছে। এই আমরা দেখাবো মক টেস্টটা, পুরো বড় বই, বড় বই, 56 পেজের বই একটা আছে। তো এই বইটা মক টেস্টটা আমি পরে আসছি, আগে মেন বইটা দেখাই তোমাদের। পরীক্ষার্থীদের জ্ঞাতব্য বিষয়, কি নাম্বার থাকবে, কি কি ব্যাপার, কি কবে ফর্ম ফিল আপ, ডিটেলস এখানে দেওয়া আছে। এবার সূচিপত্র দেখব, বিগত বছরের প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সমাধান সহ দেখতে পাচ্ছ, এছাড়া এক নজরে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা। এগুলো বিভিন্ন ঘটনাগুলো হচ্ছে সাহিত্যিক সমরেশ মজুমদারের জীবন অবসান হলো কিছুদিন আগেই, তোমরা জানো। বিচারপতি টিএস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি হলেন। মহাত্মা গান্ধীর পৌত্র অরুণ গান্ধীর জীবন অবসান হলো। ভারতে অ্যাপেলের প্রথম স্টোর মুম্বাইতে হলো। এইগুলো থাকছে একদম কারেন্ট ঘটনা, মানে বইটা পাবলিশ হওয়ার দিন আগের দিন পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেইগুলো দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এরপর যাবো জেনারেল নলেজ এমসিকিউ কোশ্চেন। এই এমসিকিউ কোশ্চেন আছে, এবার ভেতরে ডিটেলস দেখাবো যে ওগুলো ব্যাখ্যা সহকারে আছে। এবং তারপর কারেন্ট অ্যাফেয়ার্স গেলে এবার জেনারেল নলেজের স্টাডি ম্যাটেরিয়ালস। এই যে তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে কোশ্চেন পড়ে সেই টপিকসগুলো সাধারণত দেওয়া থাকে আমাদের বইতে। ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ, এতগুলো অধ্যায়ে ম্যাথামেটিক্স ভাগ করা হয়েছে। এবং ফ্রি 5 মক টেস্ট আলাদা বইয়ের সঙ্গে বিতরিত, আলাদাভাবে এই বইটার সঙ্গে বিতরিত। এবার অধ্যায় ভিত্তিক সমাধান আমরা দেখাবো, যে যেমনভাবে পরীক্ষায় কোশ্চেন পড়েছে, জটা কোশ্চেন, সেইভাবেই কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটা করা হয়েছে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে লাস্ট 2019 সালে একটা কোশ্চেন এসেছিল, ভারতের ইতিহাস থেকে 6টা কোশ্চেন এসেছিলো, পাশে পাশে আমরা লিখেও দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স 1, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম 6, ভারত ও পশ্চিমবঙ্গ বিশ্বের ভূগোল থেকে 8টা কোশ্চেন, জীববিদ্যা থেকে 7টা কোশ্চেন, মানে একদম সাইন্টিফিকভাবে যেমন কোশ্চেন আসে সেইভাবে প্র্যাকটিস সেটটাও করা হয়েছে। তারপর পদার্থবিদ্যা 3টে কোশ্চেন, ভারতীয় সংবিধান 9টা কোশ্চেন, এই রসায়ন 1টা, পরিবেশবিদ্যা 1টা, কম্পিউটার 1টা, সাহিত্য শিল্প সংস্কৃতি থেকে 4টে কোশ্চেন এসছে, ভারতীয় অর্থনীতি থেকে 5টা, খেলাধুলা থেকে 1টা, পুরস্কার সম্মান থেকে 3টা। এবার ম্যাথামেটিক্সটাও কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ দেখতে পাচ্ছ 1, 2, 3টে কোশ্চেন পড়েছে, প্রকৃত ছাদ 2টো কোশ্চেন পড়েছে, শতকরা থেকে 3টে কোশ্চেন, লসাগু থেকে, লসাগু গসাগু থেকে 1, 2, 3, 4, 4টা কোশ্চেন। এইভাবে কিন্তু ম্যাথটাও পুরো দেওয়া হয়েছে, যাতে ওই টপিকসগুলো ছাত্রছাত্রীরা জোর দিতে পারে। সেই দিকে তাকিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টারগুলো, যেটা আমার মনে হয় ম্যাথামেটিক্সে এর আগে এরকমভাবে কোনো বই পশ্চিমবঙ্গে বেড়ায়নি, যে একটা পরীক্ষায় কতগুলো কোন অধ্যায় থেকে কোশ্চেন এসছে, পুরো কোশ্চেন সেট পেপারটাকে আমরা এইভাবে সাজিয়েছি ম্যাথ এবং জিকে। তো যার ফলে সংখ্যা পদ্ধতি, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাতই দেখতে পাচ্ছ। এবার বইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সে যাব, এই সাম্প্রতিক দেখতে পাচ্ছ সমরেশ মজুমদারের জীবন অবসান, বিচারপতি টিএস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি হলো, পুরো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, আলোচনা হয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের সবশেষে এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, সবশেষে এই যে এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে।
এবং এমসিকিউ কোশ্চেন ছাত্রছাত্রীদের সুবিধার মতন, তাদের কথা মতো যে এমসিকিউ কোশ্চেনের শেষে উত্তর থাকলে অসুবিধা হয় বলে এমসিকিউ প্রত্যেকটা পেজের আমরা তলায় কিন্তু উত্তর দিয়েছি, যাতে ছাত্রছাত্রীরা হাত ঢেকে আরামসে এগুলো প্র্যাকটিস করতে পারে। এই যে এমসিকিউ কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, পুরো কারেন্ট ঘটনার উপর প্রায় 3-4 এমসিকিউ দেওয়া হয়েছে। এরপর জেনারেল নলেজ, জেনারেল নলেজ এই যে ইতিহাস, পুরো চ্যাপ্টার ওয়াইজ যেটা বলেছিলাম একদম ইতিহাসে তোমাদের সেই অনুযায়ী একদম প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা এবং সিক্রেট টিপস, যেটা এর আগে পশ্চিমবঙ্গে কোনো বইতে এই জিনিসটা দেখতে পারবে না, যে একটা কোশ্চেন থেকে এই সিক্রেট টিপস থেকে তুমি একসঙ্গে 10 থেকে 12 কোশ্চেন পাবে, কভার করতে পারবে। তো সেই হিসাবে অ্যাট এ গ্লান্স মনে রাখার জন্য কোশ্চেনের এক্সপ্লানেশন সঙ্গে সিক্রেট টিপসও কিন্তু দেওয়া থাকছে। প্রায় কোশ্চেনের সিক্রেট টিপস কিন্তু এই যে এখানেও দেখতে পাচ্ছে, এখানে এখানে পুরো সিক্রেট টিপস এইভাবে কিন্তু পুরো বইটা আলোচনা করা হয়েছে, যেটা আশা করি এরকম এক্সপ্লানেশন ও সিক্রেট টিপস অন্য কোনো বইয়ে তোমরা পাবে না। এটা জেনারেল নলেজ, ভূগোল দেখতে পাচ্ছ, পুরো এইভাবে আলোচনা করা হয়েছে একদম সিক্রেট টিপস। যেটা শিল্প সংস্কৃতি, এটাও দেখতে পাচ্ছ পুরো সিক্রেট টিপস কতগুলো করে আলোচনা করছে। এবার মনে হবে মাত্র 3000 কোশ্চেন, এর থেকে এগুলো যদি কাউন্ট করা যায় যে প্রত্যেকটার থেকে একটা করে কোশ্চেন হলে এটাই তোমাদের দেখা যাবে 5 থেকে 6 হাজার কোশ্চেনে দাঁড়িয়ে যাচ্ছে, এগুলোকেই কোশ্চেন আকারে করলে। যে নৃত্য দেখতে পাচ্ছ, নৃত্য থেকে একটা আসে, গম্ভীরা নৃত্য পশ্চিমবঙ্গের কোন নৃত্য, কোথাকার বিখ্যাত নৃত্য, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কুচিপুটিটা প্রচুর কোশ্চেন এসেছে, প্রচুর পরীক্ষায় অন্ধ্রপ্রদেশে দেখতে পাচ্ছ, সমস্ত রাজ্যের যে বিখ্যাত নৃত্য সেগুলো দেওয়া থাকছে, যার ফলে পশ্চিমবঙ্গের ছৌ নৃত্যের উৎপত্তি কোথায় হয়েছে বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গে তোমরা এখানেই প্রায় 20টা নৃত্য পাচ্ছ। তো তার মানে 20টা কোশ্চেন এখানে কভার করছে। তো কত শর্টকাট প্রসেসে অনেক বেশি সংখ্যক কোশ্চেন মনে রাখা যায়, সেই ছাত্রছাত্রীদের একদম সাইন্টিফিক প্রসেসে বইটা বেরিয়েছে। সংবিধান, সংবিধানেরও দেখতে পাচ্ছ যে একদম পুরো সিক্রেট টিপস দেওয়া থাকছে। তো এইভাবে কিন্তু পুরো বইটা করা হয়েছে। তো এরপর দেখাও দেখব সংবিধানের, এরপর জেনারেল নলেজের এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো চ্যাপ্টার ওয়াইজ পুরো আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জেনারেল নলেজ আলোচনা হয়েছে এবং শেষে এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে। এরপর ম্যাথ, ম্যাথেও তোমাদের এই দেখতে পাচ্ছ প্রথমে অঙ্কের সমস্ত সূত্র শর্টকাট মেথড দেওয়া আছে, তারপর কিন্তু অঙ্কগুলো করা হয়েছে। তো এইভাবে এবং লাস্টে অঙ্কগুলো সলিউশন হয়েছে এবং লাস্টে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। এক্সারসাইজের কেবলমাত্র কয়েকটা উত্তর দেওয়া হয়েছে, প্র্যাকটিসের জন্য অল্প কয়েকটা এক্সারসাইজ করে প্রত্যেক অধ্যায়ে দেওয়া থাকছে। তো আশা করি বন্ধুরা তোমরা এই বইটা যত তাড়াতাড়ি সম্ভব কেন মাত্র মাধ্যমিক পাশে এটা হচ্ছে, যার ফলে প্রচুর কম্পিটিটর থাকবে, সেই দিকে তাকিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব বইটা কিনে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং কমপ্লিট একদম সিলেবাস ভিত্তিক, 100% সিলেবাস ভিত্তিক বইটা তৈরি করা হয়েছে এবং ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়েছে এবং দাম 500 টাকা। এটা আমাদের কলেজ স্ট্রিটের কাউন্টার থেকে নিলে এই বইটা 45%, আবার বলছি আমাদের কলেজ স্ট্রিটের তপতি পাবলিশার্সের কাউন্টার থেকে নিলে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলি টেমার লেনের গলি 9/4 টেমার লেন জানো, সেখান থেকে নিলে কেবলমাত্র এটা 45% ডিসকাউন্টে পাবে। এছাড়াও অনলাইনে বইটা অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা পাবে, এবার ওখানে যেমন ডিসকাউন্ট দেবে সেই অনুযায়ী তোমাদের নিতে হবে। এছাড়াও নিকটবর্তী বই দোকানেও তপতি পাবলিশার্সের বই পাওয়া যাবেই, যদি না পাওয়া যায় তোমরা 50 টাকাতে অর্ডার দিতে পারো, ওনারা পরের দিন তোমাদেরকে অবশ্যই এনে দেবে। তো আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার এখনও করনি তারা এটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের প্রত্যেক বই বেরোনোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একদম রিভিউ করা হয় এবং আপডেট দেওয়া হয়, যার ফলে ছাত্রছাত্রীদের সব জানতে পারবে। এবার আমরা আসি এই বইটা দেখলে, এবার আমরা আসি প্র্যাকটিস সেট অংশে। এই বইটার সঙ্গে পুরো ফ্রিতে দেওয়া হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর ফ্রি বুক, এই বইটাও কিন্তু 56 পেজের বই, অনেক মোটাই বই। এখানেও কিন্তু মক টেস্ট যাওয়া হয়েছে, যেভাবে বললাম তোমাদের যে ওইখানে যেমনভাবে কোশ্চেন এসেছে 2019 সাইটে পুরো সাইন্টিফিকভাবে সেরকমভাবে ভাগ করে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা দেখেছিলে, ভারতের ইতিহাস 6টা এসেছিলো, সেইভাবে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 6টা এসেছিলো, জীববিদ্যা থেকে 6টা এসেছিলো, এইভাবে কিন্তু 5 পিস
ফুল লেন্থ মক টেস্ট একদম দেওয়া হয়েছে, যেমনভাবে ম্যাথেরও সাবজেক্ট এসেছে সেইভাবে কিন্তু পুরোটা দেওয়া হয়েছে। আশা করি বন্ধুরা এবং তাদের পুরো সমাধান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সমাধানও কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবার মক টেস্ট টু। তো এইভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মক টেস্টের পিছনে তার উত্তর তো সলিউশন থাকছেই। এছাড়া শেষে আমরা এইটাকে বাড়িতে প্র্যাকটিস করে এটাকে জেরক্স করে রেখে দিতে পারো, বাড়িতে প্র্যাকটিসের জন্য যে পুরো কমপ্লিট হয়ে গেল, সলিউশন হয়ে গেল, উত্তর হয়ে গেল, তারপরে বারবার প্র্যাকটিস করার জন্য এখানে কিন্তু ব্ল্যাঙ্ক শিটও দেওয়া হয়েছে। 100টা কোশ্চেনের জন্য 100টা করে নাম্বারিং করা হয়েছে। এই শিটটাও তোমরা জেরক্স করে রেখে দিলে তোমরা কিন্তু বারবার বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো পুরো যেভাবে ছাত্রদের যত রকম এতদিন কমেন্ট এসেছিল পুরো সেইভাবে সমস্ত কমেন্টগুলোকে ছাত্রদের দেখে আমাদের এই বইটা তৈরি হয়েছে। আশা করি সহজেই তোমরা এই বইটার থেকে উপকৃত পাবে এবং আগামী দিনে তোমাদের পরীক্ষায় সাফল্য লাভ করতে এই বইটা অনেকটা সাহায্য করবে। যাক, আর কথা না বাড়িয়ে এই শেষ করলাম। আমাদের যদি ভালো লাগে রিভিউ অবশ্যই আমাদের তপতি পাবলিশার্সের ফেসবুক পেজ, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও জয়েন করে রাখলে আমাদের সমস্ত বইয়ের আপডেট কিন্তু পাওয়া যাবে। নমস্কার।